এখান থেকে দেখেন পুরো দৃশ্যটা, মানে মনে হয় যেন আমি মানে কোথায় আছি, আমি বাংলাদেশে কোথায় আছি। আমি তিনটা শিফট হবে, 8 ঘন্টা করে, 24 জন সিকিউরিটি আমাদের এখানে কাজ করবে। সুতরাং সিকিউরিটির ব্যাপারে আমি 100% ইয়ে করবো। আপনাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব, যারা ঢাকা থেকে সিলেট যান কিংবা সিলেট থেকে ঢাকা যান, ওনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই রতনপুর ডাক্তারবাড়ি গেটের অপোজিটে আমাদের গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্কে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অন্তত একবার হলেও আমাদের এই সৌন্দর্যটা উপভোগ করবেন আমাদের সাথে, এই প্রকৃতির সাথে একবার হলেও আপনি আনন্দে মেতে উঠুন। এই মানে এই ঘরগুলো টোটাল কমপ্লিট করতে আমার 1,56,00,000 টাকা গেছে। তা এত বড় বিশাল জায়গা নিয়ে আপনারা যে নান্দনিক একটা পার্ক করলেন, আবার পার্কের নামটাও দিলেন অনেক সুন্দর, তো ওইটা হঠাৎ করে আপনাদের মাঝে জাগলো কীভাবে যে আমরা একটা পার্ক করি, হবিন্দে মানুষের বিনোদন দরকার, বা ওই দিকে আপনার মনটা কীভাবে গেলো, অন্য অন্য ব্যবসা তো আপনি করতে পারতেন? আমার নাম গোলাম মাওলা খান। তো আমি হচ্ছে হবিগঞ্জে, আমরা হচ্ছে অন্য কোনো কিছু চিন্তা করতেছিলাম যে একটা জায়গা নেব আমরা বড়, তো এখানে আমরা হচ্ছে যে গার্মেন্টস, যেহেতু আশেপাশে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো আমরা চাইছিলাম যে আমরা গার্মেন্টস করি বা এই জাতীয় কোনো ইয়ে করি, কারণ এখানে গ্যাস খুব সহজলভ্য, গ্যাস পাওয়া যায় খুব সহজে, গ্যাস পাওয়া যায় বা অন্যান্য সুযোগ সুবিধা আছে। ঢাকা সিলেট হাইওয়ের পাশে জায়গা খুঁজতেছিলাম, তো আমরা ফাইনালি হচ্ছে একটা জায়গা পেলাম। বাট আমরা আমাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করলাম, সিদ্ধান্তটাকে পরিবর্তন করে আমরা হচ্ছে আমরা চিন্তা করলাম যে ভিন্ন কিছু করি। মানে সবাই তো হচ্ছে যে গার্মেন্টস করতেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি করতেছে, তা আমরা ফুড ইন্ডাস্ট্রি করতে চাইলাম এবং হচ্ছে আপনার হচ্ছে বিনোদনের একটা ইন্ডাস্ট্রি করতে চাইলাম। যে এখনকার বাচ্চারা দেখেন মোবাইলে বুদ হয়ে থাকে, মানে বাচ্চারা মানে সারাক্ষণ খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চারা মোবাইল দেখে খা, বাচ্চারা যখন খেতে চায় তখন বাবা মা বলে যে মোবাইল দেখো তারপরে খাও, বা বাচ্চারা বলে যে মোবাইল দাও তারপর খাবো। তো আমরা এই জিনিসগুলো থেকে বাচ্চাদেরকেও বের করে আনার একটা প্রচেষ্টা, যে আমরা এমন কিছু করি যেটা থেকে অন্তত কিছু বাচ্চা এই মোবাইলের যে বিধ্বংসী ইয়ে আছে এটা থেকে অন্তত বাচ্চারা রক্ষা পাবে। আমাদের এখানে অনেক মনোমুগ্ধকর পরিবেশে আমরা হচ্ছে যে একটা পার্ক, পাশে রেস্টুরেন্ট, মানে অল ইন ওয়ান আমরা চেষ্টা করছি করার জন্য। হ্যাঁ, যেন বাচ্চারা আইসা এখানে খেলাধুলা করতে পারে, তারপরে ক্লান্ত হইলো খাবার খাইতে পারে, একটু বসতে পারে, ফ্যামিলির জন্য বসতে পারে, এই দিক চিন্তা করে আপনারা হয়তো বা এটা লাভ দেখেন, তাই তো? জি। আর হচ্ছে ধরেন আমরা নামের যে ব্যাপারটা, আমরা হচ্ছে প্রথমে একটা নাম দিলাম আলিয়ামুল মাইমুন। আলিয়ামুল মাইমুন হচ্ছে মানে কল্যাণময় দিন। আসলে প্রত্যেকটা জিনিসের নামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আলিয়ামুল মাইমুন মানে হচ্ছে যে কল্যাণময় দিন। তো আমরা এটাকে পরে আলিয়ামুল মাইমুন তো মানুষের মুখে আসবে না ওই রকম উচ্চারণটা, তো আমরা উচ্চারণটা করতে কষ্ট হয়ে যাবে, তো আমরা কি করলাম ওইটারই আপনার হচ্ছে যে ইংলিশ কি ভার্সন আছে ওইটা বের করলাম, যে গুড ডে ভালো দিন, কল্যাণময় দিন ভালো দিন তো একই জিনিস। তখন আমরা দিলাম গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্ক, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মূলত আমরা ফ্যামিলি চিন্তা করছি, হ্যাঁ, এবং সবাই যেন এসে এখানে, শুধু ফ্যামিলি না মানে সবাই যেন একসাথে এসে এখানে সময় কাটাইতে পারে। এখানে পর্যাপ্ত পরিমাণ চিত্ত বিনোদনের ব্যবস্থা আছে, আপনি দেখবেন এখানে, এই যে আপনি দেখেন টোটাল ডিফারেন্ট আমাদের, আমরা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে না, আপনি বাংলাদেশে এই টাইপের রেস্টুরেন্ট খুব কম পাবেন আপনি, প্রথম এবং এটা আমার মনে হয় আমরাই প্রথম করছি যে এত বড় করে, এত বড় জায়গা। আমাদের টোটাল জায়গা হচ্ছে 4 একর, 400% জমির উপরে আমরা এটা করছি, এবং এই 400% জমির উপরে করে আমরা ডিভাইড করছি যে এই দিকটা আমাদের পার্ক থাকবে, এই দিকটা পার্ক থাকবে, এই দিকটা রেস্টুরেন্ট থাকবে, মানে প্ল্যানিং নিয়ে করছি। জি জি, একটা প্ল্যানিং নিয়ে করছি, এবং আমাদের সুইমিং পুল থাকবে ওই যে ওই পাশে, আমাদের সুইমিং পুল আপনার, এটা হচ্ছে ওয়াটার পার্ক হবে মূলত। জি, ওয়াটার পার্ক হবে, এই যে আমরা কাটায় রাখছি, এটা হচ্ছে যে আমরা কাজ ধরবো, আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে রাইডগুলো আমরা আনবো এগুলো খুব এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ। আমরা চায়নাতে রাইডের জন্য অলরেডি এলসি করছি, কিছুদিনের মধ্যে রাইডও চলে আসবে। আমাদের ফাইবার ইম্পোর্ট বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত ধরেন আপনার ওই ওগুলো আইসা আমাদের হাতে পৌঁছায় নাই, তো খুব কম সময়ের মধ্যে আমরা এগুলো পেয়েও যাব। আমাদের টোটাল কাজের ধরেন আমার 50% কাজ শেষ হয়েছে, রেস্টুরেন্টেরও এখনও পুরো কাজ শেষ হয় নাই, আর পার্কের কাজে আমরা এখনও ধরতেই পারি নাই। হ্যাঁ, এবং এই যে এখানে হচ্ছে কাবাব ঘর, এটা আমাদের কাবাব ঘর থাকবে, মানে টোটালি সব কিছু ডিফারেন্ট। এবং এখানে আপনার হচ্ছে যে একটা দোকান আমরা করতেছি, এখানে ধরেন এমন কিছু জিনিস পাওয়া যাবে যেটা ধরেন আপনার, আমরা কক্সবাজার ঘুরতে যাই না, আমরা যখন কক্সবাজারে ঘুরতে যাই তখন আমরা যেই জিনিসগুলো পাই নর্মালি, ধরেন আমি সিলেটে বা বিভিন্ন লোকাল এরিয়াতে আমি এইসব জিনিসগুলো পাই না, তো এই জন্য আমরা হচ্ছে যে এই এখানে এই দোকানটা করতেছি। এখানে সব ধরনের জিনিস পাবে, একটু এক্সপেন্সিভ, একটু ডিফারেন্ট,
টাইপের, ঠিক আছে, যেন কিছু শপিং করে এখান থেকে নিতে পারে। জি জি অবশ্যই, মানুষের সমস্ত চাহিদাগুলোর কথা চিন্তা করে, মানুষ কি চায় অ্যাকচুয়ালি, মানুষ কি চায় ওইটা। তো আমার কথা হচ্ছে যে আমার কাছে, আমার মানুষের কাছে আমার আহ্বান যে আপনারা অন্তত একবার আমাদের এখানে আসেন, হ্যাঁ, এসে আমাদের দেখেন। দেখেন আমরা এমন জায়গায় করছি, ঢাকা সিলেট আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে যায়, মাজার জিয়ারত করতে যায়, এখন মানুষ ভোলাগঞ্জ যায়, তারপরে হচ্ছে আপনার জাফলং যায়। আমার এখানে কিন্তু স্টেশন, একটা স্টেশন ধরতে পারে মানুষ খাওয়ার জন্য। ধরেন আশেপাশে যে হাইওয়ে হোটেলগুলো আছে এগুলোতে তো মানুষ দাঁড়ায় যে খাবে। আমার এখানে খাবারের মান অনেক ভালো। আমি যে শেফ আনছি ও হচ্ছে প্রায় 26 বছরের এক্সপিরিয়েন্সড শেফ, হ্যাঁ, এবং সে হচ্ছে যে অনেক বড় বড় ইয়েতে, কক্সবাজার 5-star হোটেলে সে হচ্ছে শেফ ছিল, ঢাকাতে একটা 5-star হোটেলে শেফ ছিল। আমরা ওকে নিয়ে আসছি, খাবারের মান চমৎকার। এবং আজকে যারা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসছে, আমরা একদম ডিফারেন্ট টাইপের কিছু খাবার করছি, সবাই অনেক প্রশংসা করছে খাবারের। তো এবং দামের দিকের কথা যদি আমরা চিন্তা করি, সচরাচর যে প্রাইসে বাইরে সেল হয়, আমাদের এটা ধরেন 50% রিডিউস করা প্রাইস। আমাদের প্রফিট আমরা চিন্তা করি না যে আমি 2 দিন বিক্রি করব, অনেক বেশি টাকা ইনকাম করব, ওই ধরনের কোনো ইয়ে নেই। আমরা যেটা আমাদের মেইন টার্গেট, এটা হচ্ছে মানুষের স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। আমি ধরেন আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ আপনি আমারে মানে ধৈর্য দেন, আর হচ্ছে আমাকে মানুষের চোখে আমারে মানে আমার চোখে আমারে ছোটো বানায় দেন, আর গোটা বিশ্বের চোখে আমারে বড় বানায় আসে। আমাদের কোনো কমার্শিয়াল চিন্তাভাবনা নাই, আমরা সবসময় চিন্তা করছি, শুরু থেকেই চিন্তা করছি যে না, আমরা হচ্ছে যে মানুষের স্যাটিসফ্যাকশনটা নিব, আমরা মানুষকে কীভাবে আমাদের দিকে ঝুঁকানো যায় এবং মানুষ আমাদের উপরে কতটা সন্তুষ্টি হয়, কতটা সন্তুষ্ট হয়, আমরা মানুষের সন্তুষ্টির কথা চিন্তা করে সব কিছু করতেছি। আর আপনি দেখেন এত সুন্দর পরিবেশ, একদম সমস্ত চারদিকে আপনি দেখেন মনে হয় যেন এটা আরেকটা বাংলাদেশ। মানে এই যে আমাদের লাল টিনের ঘর, তারপরে চারদিকে সবুজ, হ্যাঁ, চারদিকে সবুজের যে সমারোহ, হ্যাঁ, মনে হয় যেন এটা আরেকটা বাংলাদেশ, বাংলাদেশের একটা মানচিত্র। আমি সমস্ত পৃথিবীর বুকে যেমন বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমারও মনে হয় ঢাকা সিলেট হাইওয়ের পাশে পুরো হবিগঞ্জের মধ্যে, পুরো সিলেটের মধ্যে এটাও যেন আরেকটা বাংলাদেশ। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের, আমরা এখানে একটা, এটা হচ্ছে একটা লেক করতেছি আমরা, এখানে ঝর্ণার মতো থাকবে, ঠিক আছে, এখানে ঝর্ণার মতো থাকবে। আর এই জিনিস এখানে একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন হবে, যেটা ওখান থেকে পানি উঠবে, আবার এখান থেকে পানি ওখানে নেমে যাবে। এখানে রক দেওয়া থাকবে, আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে, হয়তো 1 উইকের মধ্যে আমরা এটা করব, হ্যাঁ। আর এটা তো কাজ চলতেছে, অনেক সময় আসে না যে আমি একটু বাইরে বসি, প্রকৃতির মাঝে বসে আমি খাবার দাবার খাই, তো এই জন্য আমি বাইরে এরকম 5-10টা টোটাল 10টা কটেজের ব্যবস্থা, ছোটো ছোটো কটেজ করে দিয়েছি, যেন মানুষ হচ্ছে যে একদম প্রকৃতির মধ্যে বসে খাবার দাবারের যে স্বাদটা আছে সেটা যেন নিতে পারে। আমাদের এখানে ধরেন আপনার বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ সব ধরনের খাবারের ব্যবস্থা আছে। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই যে আমাদের চারপাশে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিগুলোতে আপনার মোর দ্যান 1 লাখ লোক এখানে কাজ করে। ওদের জন্য আমি মেইনলি ওদের কথাটা মাথায় রাখছি। দেখেন একটা লোক সকাল 8টায় অফিসে ঢুকে রাত্র 8টায় অফিস থেকে বের হয়, সারাক্ষণ সে ব্যস্ত থাকে। সপ্তাহ শেষে সে যদি একটা দিন অন্তত পায়, শুক্রবারটা তার বন্ধ থাকে, এই দিনটার জন্য অন্তত সে যেন একটু বিনোদন পায়। সেজন্য মানে আমরা সবসময় কাজ করতে 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 আমরা ধরেন বুধ হয়ে যাই, মানে কী করবো না কী করবো, একটা মানসিক শান্তির যে প্রয়োজন সেটার কথা মাথায় রেখে আমি এটা, আমাদের আশেপাশে অনেকগুলো চা বাগান আছে মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমি চাচ্ছি যে না, একটু ডিফারেন্ট ওয়েতে মানুষ হচ্ছে নিজে আনন্দ উপভোগ করুক, হ্যাঁ, নিজের পরিবারকে নিয়ে একটু সময় দিক, হ্যাঁ, নিজে একটু বিনোদন নিজে পাক এবং ফ্যামিলি নিয়ে পাক। বাচ্চারা ধরেন একটু যে ঘুরতে যাবে, একটু পার্কে যাবে, আশেপাশে কোনো ব্যবস্থা নাই। এবং এই মাধবপুরে আমরাই প্রথম এইরকম কোনো ইয়ে করছি, আর আমাদের এটার মতো আমি আমার হবিগঞ্জে আর এত বড় এরিয়া নিয়ে কোনো প্রজেক্ট নাই আর কি, আমরাই প্রথম। এবং আমরা যে রেস্টুরেন্টের যে গেট আপ আমাদের, এটা বাংলাদেশে প্রথম, আমি আর কোথাও এটা দেখি নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ডিজাইন, আমাদের এটা সম্পূর্ণ ধরেন আমরা চায়নার যে ডিজাইন আছে, চায়নার ডিজাইন ফলো করছি। এই ঘর, আমাদের কটেজ, এগুলো সব হচ্ছে চায়নার ডিজাইন। এটা হচ্ছে আমাদের দোতলা কাঠের ঘর, মূলত হচ্ছে এইগুলা, এই মিস্ত্রিও আমরা আনছি অনেক দূর থেকে, মিস্ত্রি নিয়ে আসছি গোপালগঞ্জ থেকে, মিস্ত্রি আনছি, মিস্ত্রি এনে তারপরে আমরা এখানে কাজ করাইছি। এটা হচ্ছে দোতলা কাঠের ঘর, এখানে আপনার এই কাঠগুলোতে ইউজ করা হয়েছে আপনার হচ্ছে যে নাইজেরিয়ান লোহা কাঠ ইউজ করা হয়েছে, শিলকুড়ি ইউজ করা হয়েছে, অনেক দিনের পুরানো ইউক্যালিপটাস ইউজ করা হয়েছে। এবং এই ঘরটা যারা বানাইছে ওনারা বলছে এই ঘরটা 100 বছরের ওনারা গ্যারান্টি দিয়েছে।
হ্যাঁ অনেক ভালো কাঠ, অনেক এক্সপেন্সিভ এই কাঠগুলো। কারণ নর্মালি অনেক কাঠ পাওয়া যায়, এই যে আপনি সিঁড়ি দেখেন আমাদের, এই সিঁড়ির কাঠের দেখেন পুরুত্ব, দেখেন সিঁড়ির যে কত মানে পুরুত্ব, এটা অনেক হ্যাঁ অনেক পুরুত্ব। হ্যাঁ, এবং অনেক দামি কাঠ ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা, মানে ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখন অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে আসছি, এটা আমাদের ফার্স্ট ফ্লোর। তো এইখানে হচ্ছে মূলত চাইনিজ জোন আর কি। হ্যাঁ, এইটাতে এটা কিন্তু কাঠের প্যালেট বসানো নিচে, এবং এটা হচ্ছে শিল করুই দেয়া আর কি, শিল করে দেয়া। এবং এই কাঠটাও অনেক দূর থেকে আনা, ঠিক আছে, এবং অনেক দিন প্রসেসিং করার পরে তারপরে এই কাঠটা বসানো হয়েছে। কারণ এখানে প্রায় 100 মানুষ বসতে পারবে এই উপরে, 100 মানুষের লোডটা কিন্তু সে নিতে পারবে, নিতে হইতে পারে, এই জন্য আমরা এই ধরনের কাঠ ইউজ করছি। এই যে এটা হচ্ছে এখানে বারান্দা, মানুষ চাইলে এখানে দাঁড়ায় সেলফি তুলতে পারে, বা এখান থেকেও অনেক বিনোদন নিতে পারে, এই জন্য আমরা এই বারান্দাটা। বারান্দাতে আমি বসার কোনো জায়গা করি নাই, বারান্দাতে বসার কোনো জায়গা করি না, এই জন্য যেখানে অনেক মানুষ আসবে, মানুষ আসবে এসে তারপরে সেলফি তুলবে মানুষ। এখান এখান থেকে দেখেন পুরো দৃশ্যটা, মানে মনে হয় যেন আমি মানে কোথায় আছি, আমি বাংলাদেশের কোথায় আছি, আমি ইয়ে করতে পারি না আমার, আমি নিজে আমি পার্সোনালি বান্দরবানে কিংবা সাজে কোনো একটা জায়গায় কটেজ আছে, হ্যাঁ ফিল পাওয়া যায়, ওইরকম ফিল পাওয়া যায়। পুরো চারদিকে সবুজের একটা বিশাল সমারোহ, ঠিক আছে। এই যে এখান থেকে দক্ষিণের, এটা দক্ষিণ বারান্দা, দক্ষিণের খোলা বারান্দা, এখানে দাঁড়াইলে আপনার হচ্ছে যে একদম দক্ষিণা বাতাস, অনেক সুন্দর, এবং সবুজের যে আবহ এখানে বসে, এখানে যে কেউ আসলে বসলে মন ভালো হয়ে যাবে তার। চিন্তা করছি যে হ্যাঁ বিল্ডিং তো করে মানুষ, দেখেন এই হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়েতে অন্তত ধরেন 50টা হাইওয়ে হোটেল আছে, সবাই তো বিল্ডিং করছে, কিন্তু আমি চাইছি যে না, বিল্ডিং না, আমি এই এটা করতে আমার টোটাল এই মমানে এই ঘরগুলো টোটাল কমপ্লিট করতে আমার 1,56,00,000 টাকা গেছে। তা আমি যারা কনসার্ন আছে, অনেক টাকা, তো আমার যারা কনসার্ন মানে যে পরিচিত যারা আছে, ওনারা যখন মানে ওনারা তো দেখছে অনেকে যে আমি টাকা দিচ্ছি, টাকা ইয়ে করতেছি, টোটাল 1,56,00,000 টাকা গেছে। হ্যাঁ, এই টোটাল ঘরের আমার কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমাদের যে গেট, আমাদের যে গেট, আমার গেটেই খরচ হয়েছে প্রায় আপনার 9,00,000 টাকার মতো। এই কাঠ আমি মানে কোথাও যে কম দামি কাঠ ইউজ করা বা একটু লো একটু কম দামি হইলে এখানে চলে, ঠিক আছে, আমি এরকম কোনো কাঠে দেখেন আপনি, এই যে এটা, ঠিক আছে, এই কাঠটা পর্যন্ত আমি হচ্ছে যে শিলকুড়ির কাঠ দিয়ে তারপরে আমি করছি। আমি হচ্ছে কোথাও দেখেন এখানে আমার এত দামি কাঠের প্রয়োজন ছিল না, কিন্তু আমি করছি। নিরাপত্তার ব্যাপারে যদি একটু বলতেন, সবাই চিন্তা করে যে নিরাপত্তা নিয়ে, যে এখানে যাবো আমরা কতটুকু নিরাপত্তা পাবো, গেটের বাইরে গাড়ি রাখবো, মোটরসাইকেল রাখবো, অনেক সময় কিন্তু মোটরসাইকেল গাড়ি চুরি হয় আমাদের সমস্ত, এই ব্যাপারে যদি একটু বলতেন আর কি। জি, আমাদের সমস্ত হ্যাঁ পর্যটকদের উদ্দেশ্যে কথা হচ্ছে, এটা সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের টোটাল প্রজেক্টে 400 জায়গার মধ্যে, যেখানে ধরেন 25-30 ক্যামেরা হইলে চলে, ওইখানে আমরা টোটাল ক্যামেরা ইউজ করতেছি 122, মানে একদম পিন, একটা মানে একটা পিন পড়লেও যেন এটা যেন খুঁজে বের করা যায়, মানে আমরা ওইভাবে ব্যবস্থা করতেছি, ঠিক আছে। এবং হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াসলি আমার ডেতে 8 সিকিউরিটি, নাইটে 8 সিকিউরিটি, এইটুকু জায়গার মধ্যে। একটা ইন্ডাস্ট্রিতে ধরেন আপনার, যেখানে আপনার ধরেন 5,000-7,000 শ্রমিক কাজ করে, ওই ইন্ডাস্ট্রিতে একটা শিফটে না, একটা শিফটে 20 সিকিউরিটি, বাট আমাদের এইটুকু জায়গার মধ্যে খোলা জায়গা আমরা 8 করে সিকিউরিটি পার শিফটে ইউজ করতেছি। 3টা শিফট হবে, হ্যাঁ 3টা শিফট হবে, 8 করে 24 সিকিউরিটি আমাদের এখানে কাজ করবে। সুতরাং সিকিউরিটির ব্যাপারে আমি 100% ইয়ে করবো। এবং আমরা পেছনে যে জায়গাটা আমরা নিচ্ছি, পেছনে একটা জায়গা আছে ওইটাও আমরা নিচ্ছি, এখানে আমরা হচ্ছে ফ্যামিলি কটেজ করব, মানুষ এসে থাকতে পারবে, একটু সময় লাগবে, আমাদের পার্কের কাজটা কমপ্লিট হয়ে গেলে টোটালটা দেন আমরা কটেজের কাজ ধরবো। এবং যারা ধরেন আপনার দূর থেকে ঘুরতে আসে, আমরা একটা প্যাকেজ দিব, আমাদের এখানে আসা পর্যন্ত ওনাদের দায়িত্ব, আর ওনাদেরকে কীভাবে আমরা বিনোদন দিব এটা আমাদের দায়িত্ব। যেমন সাতছড়ি জাতীয় উদ্যান আমাদের এখানে তেলিয়াপাড়া আছে, আমরা গাড়ি দিয়ে দিই, আমরা গাড়ি দিয়ে দিব, যাকে সারাদিন ওই ড্রাইভার নিয়ে ঘুরবে, একজন গাইডলাইন থাকবে, জি একজন গাইড থাকবে, সারাদিন ঘুরবে, আমাদের এইরকম চিন্তা চেতনা আছে, ঠিক আছে। এবং ওগুলো টিনের হবে, মানে টোটালটাই কাঠ টিনের হবে, ইকো কটেজ, ইকো কটেজ, রাইট, ইকো।